হ্যালো, আমি সুতপা দত্ত। আবার চলে এসেছি কম্পালসারি বাংলার ক্লাস নিয়ে। আজকে আমার আলোচনার বিষয় বোধ পরীক্ষণ। আমরা WBCSকে মাথায় রেখে সেখানে যে ধরনের প্রশ্ন আসে তার একটা প্রিপারেশন নিচ্ছি, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। সেজন্য এর আগে আমি প্রতিবেদন লেখা শিখিয়েছি, আমি শিখিয়েছি সারসংক্ষেপ। এগুলো লিংক ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, যদি মনে হয় আরেকবার দেখে নিতে পারো। আজকে আরেকটা টপিক নিয়ে এসেছি, যেটা বোধ পরীক্ষণ। WBCS পরীক্ষায় বোধ পরীক্ষণ আসে, যেখানে একটা অনুচ্ছেদ তুলে দেওয়া হয় এবং সেখান থেকে 10 নম্বর করে 4টে প্রশ্নের উত্তর দিতে হয়। সেজন্য আমরা আজকে কোনো আর অন্য কথা না বলে প্রথমেই দেখে নেব বোধ পরীক্ষণ কীভাবে আমরা লিখব, কীভাবে তার উত্তর করব। প্রথমেই যেটা বলবো, যে অনুচ্ছেদ যেটা দিয়ে দেবে সেটা মন দিয়ে খুঁটিয়ে পড়তে হবে, যাতে মাথার মধ্যে প্রথমেই একটা ধারণা তৈরি হয়ে যায় যে এটি কী বিষয় নিয়ে লেখা হয়েছে। তারপরে প্রশ্ন পড়তে হবে, মানে প্রশ্ন পড়ে তারপরে সেই উত্তরটা খুঁজে নেব, এতে কিন্তু শর্টকাট হবে না মোটেই, বরং তাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু যদি একবার আমরা অনুচ্ছেদটা ভালো করে পড়ে নিই, তখন প্রশ্ন পড়লেই আমরা বুঝে যাব, কারণ এটা বোধের ওপর নির্ভর করে পরীক্ষাটা হচ্ছে, বুঝে যাব যে কোথায় এর উত্তরটা আছে এবং উত্তরটা কী। এবার সেইখানেই গিয়ে আরেকবার পড়ে নেব, দরকার হয় দাগ দিয়ে নেব পেন্সিল দিয়ে, তারপর নিজেদের মতন করে গুছিয়ে একদম যথাযথ উত্তরটি লিখব। উত্তরের আগে পিছনে অন্য কোনো প্রসঙ্গের আমরা অবতারণা কিন্তু করব না। সেই প্রসঙ্গ বহির্ভূত যদি হয়, মানে অনুচ্ছেদের বহির্ভূত প্রসঙ্গ যদি হয়, তাহলে সেখানেই নাম্বার কাটা যাবে। এটা যেন মনে থাকে, অনুচ্ছেদের বহির্ভূত কোনো প্রসঙ্গের অবতারণা করা যাবে না। উত্তরটা কীরকম হবে, যেহেতু 10 নম্বরের প্রশ্ন, সেই জন্য এটা একদম শর্ট কোয়েশ্চেন না, এটা একটু বড় করে লিখতে হবে, যার জন্য এর একটা ভূমিকার মতন অংশ থাকতে হবে, অন্তত একটা লাইন যেখানে একটা ভূমিকার মতন থাকবে। তারপরে যেখানে মাঝখানটা, ওখানে প্রশ্নটা ব্যাখ্যা করে উত্তরটা দিতে হবে, যে প্রশ্নটা চেয়েছে সেটাকে আমাদের মতন করে একটু ব্যাখ্যা করে লিখব, আর তারপরে শেষটায় একটা লাইনই হোক তবু একটা উপসংহার। এই করলে উত্তরটা একটা পূর্ণাঙ্গ উত্তর হয়, এর মধ্যে একটা সামগ্রিকতা ধরা থাকে। তো আমরা 10 নম্বরের উত্তরে আশা করব যে এরকম একটা সামগ্রিকতার বোধ দিয়ে উত্তরটি তৈরি হবে। ভাষা ব্যবহারের ক্ষেত্রে আমরা খুব জটিল বা পণ্ডিতি ভাষায় যাব না, আমরা সহজ সরল ভাষায় লিখব। তার কারণ বলেইছেন কবি, সহজ কথা যায় না বলা সহজে, সহজ কথা যে সহজভাবে বলতে পারে সে খুব শিগগিরই নিজের কারোর মনের ভেতরে প্রবেশ করতে পারে, তার ফলে সেই লেখার আবেদন অনেকটাই বেশি হয়। সেই জন্য আমরা মনে করি ভাষা হওয়া উচিত সহজ সরল কিন্তু সমৃদ্ধ, যাতে তোমার পড়াশুনো, তোমার শব্দ সম্পর্কে জ্ঞান এর মধ্যে দিয়ে প্রকাশ পায়। এখন WBCS পরীক্ষা দিতে এসেছো, তোমাকে তো একটা মান রক্ষা করে চলতে হবে, সেই মানটা যেন উত্তরের মধ্যে দিয়ে বোঝা যায়। তো আজকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এইখানে একটা অনুচ্ছেদ আমি নিয়েছি যেটা WBCS-এ 2021-এ এসেছিল মেন্সে। লেখাই আছে স্পষ্ট করে যে অনুচ্ছেদটি পাঠ করে তার ভিত্তিতে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন। এটা 4 নম্বরে ছিল, আর তার আগে আরও 3টে কিন্তু প্রশ্ন ছিল, 10×4 মানে 40-এর আমাদের উত্তর করতে হবে। আচ্ছা, এবার আমরা একটু পড়ি। কোনো কোনো বৈজ্ঞানিক নামের একটা মোহিনী শক্তি আছে, লোকে সেই নাম শিখিলে স্থানে অস্থানে প্রয়োগ করে। গাটা পার্চা এরকম একটি মুখরোচক শব্দ, ফাউন্টেন পেন, চিরুনি, চশমার ফ্রেম প্রভৃতি বহু বস্তুর উপাদানকে লোকে নির্বিচারে গাটা পার্চা বলে। গাটা পার্চা রবারের ন্যায় বৃক্ষ বিশেষের নিঃসন্দ, নিঃসন্দ মানে হচ্ছে নির্যাস বা রেচক পদার্থ, যেমনভাবে গদের আঠা বেরোয় গাছের ভেতর থেকে রেজিন, যেটা সেই রকম বস্তু তাকে নিঃসন্দ বলা হচ্ছে। ইহাতে বৈদ্যুতিক তারের আবরণ হয়, জলরোধক বার্নিশ হয়, ডাক্তারি চিকিৎসায় ইহার পাত ব্যবহৃত হয়, কিন্তু সাধারণ লোকে যাহাকে গাটা পার্চা বলে তাহা অন্য বস্তু। আজকাল যে সকল শৃঙ্গবদ্ধ কৃত্রিম পদার্থ প্রস্তুত হইতেছে তাহার কথা সংক্ষেপে বলিতেছি, নাইট্রিক অ্যাসিড,
তুলা ইত্যাদি হইতে সেলুলয়েড হয়। ইহা কাচ তুল্য স্বচ্ছ কিন্তু অন্য উপাদান যোগে রঞ্জিত, চিত্রিত বা হাতির দাঁতের ন্যায় সাদা করা যায়। ফটোগ্রাফির ফিল্ম, মোটর গাড়ির জানালা, হারমোনিয়ামের চাবি, পুতুল, চিরুনি, বোতাম প্রভৃতি অনেক জিনিসের উপাদান সেলুলয়েড। অনেক চশমার ফ্রেমও এই পদার্থ। রবারের সহিত গন্ধক মিলাইয়া ইবোনাইট বা ভলকানাইট প্রস্তুত হয়। বাংলা ইহাকে কাজ করা বলা হয়, যদিও কাজ করার মূল অর্থ কাছিমের খোলা। ইবোনাইট স্বচ্ছ নয়, ইহা হইতে ফাউন্টেন পেন, চিরুনি প্রভৃতি প্রস্তুত হয়। আরও নানা জাতীয় স্বচ্ছ বা শৃঙ্গবৎ পদার্থ বিভিন্ন নামে বাজারে চলিতেছে, যথা ব্যাকেলাইট ইত্যাদি। এগুলির উপাদান ও প্রস্তুত প্রণালী বিভিন্ন। নকল রেশম, নকল হাতির দাঁত, নানান রকম বার্নিশ, বোতাম, চিরুনি ও বহু শৌখিন জিনিস ওই সকল পদার্থ হইতে প্রস্তুত হয়। সেলোফোন, ভিসকোস, গ্যালোলিত, ব্যাকেলাইট ইত্যাদি। এগুলির উপাদান ও প্রস্তুত প্রণালী বিভিন্ন। নকল রেশম, নকল হাতির দাঁত, নানা রকম বার্নিশ, বোতাম, চিরুনি প্রভৃতি বহু শৌখিন জিনিস ওই সকল পদার্থ হইতে প্রস্তুত হয়। তাহলে আমরা বুঝে গেলাম এখানে কি বলতে চাওয়া হয়েছে। আমার আর ব্যাখ্যা করার কি প্রয়োজন আছে? আচ্ছা ঠিক আছে, একটু বলে দিচ্ছি। এখানে তিনি বলতে চাইছেন যে আধুনিক যুগের নতুন নতুন আবিষ্কারের কথা, যা কৃত্রিম পদার্থ কিন্তু আমাদের নিত্যদিনের দৈনন্দিন ব্যবহারে সেগুলি নানানভাবে ব্যবহার হয় এবং তা দিয়ে কী কী তৈরি হয় সেগুলো তিনি বলেছেন, এবং আরও বলেছেন যে কোন উপাদানের সঙ্গে কোন উপাদান মিশিয়ে কী তৈরি হয়। এবারে আমরা প্রশ্নগুলো দেখি, কী প্রশ্ন এখান থেকে আসতে পারে। দেখো, প্রথম প্রশ্নই দিয়েছে, গাঁটা পারচা কী, এর উপকারিতা কোথায় কোথায় দেখা যায়। আমরা পড়েছি গাঁটা পারচা কী, সেটার উত্তর আমাদের দিতে হবে। সেলুলয়েডের উৎস কী, আমাদের জানা কোন কোন জিনিস সেলুলয়েড দিয়ে তৈরি হয়। এর পরের প্রশ্ন, ভলকানাইট কীভাবে তৈরি হয়, এটি কীরকম পদার্থ, এর বাংলা অর্থ পরিস্ফুট করো। আর তারপরে প্রশ্নটা, বৈজ্ঞানিক নামের মোহিনী শক্তির অপপ্রয়োগে কী হয়। এবার দেখো, এই প্রশ্নগুলোর মধ্যে একমাত্র 4 নম্বর প্রশ্নটা হচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্ন, যেখানে লেখকের মতবাদকে আমাদেরকে একটা ব্যাখ্যা করে লেখার জায়গা আছে। আর বাকিগুলো, এই যে গাঁটা পারচা কী, সেলুলয়েডের উৎস, এগুলো একদম টেক্সটে যেরকম দেয়া আছে সেই রকম, বা একটা বিজ্ঞানভিত্তিক উত্তর। এখানে কিন্তু অত বিশদ বর্ণনা করার জায়গা নেই, তা সত্ত্বেও আমাদের মনে রাখতে হবে গাঁটা পারচা এই দিয়ে তৈরি হয় বা এই জিনিস, এরকম বললে আমাদের হবে না। সেলুলয়েড হ্যাঁ কী দিকে তৈরি হয়, দুটো উপাদানের নাম বলে দিলাম, এরকম বললে আমাদের হবে না। আমরা কীরকমভাবে বলবো সেটাই এই উত্তরে আমি দেখিয়ে দিচ্ছি। সেই হিসেবে দেখতে গেলে এই অনুচ্ছেদটা কিন্তু বেশ কঠিন, যেখান থেকে 10 নম্বরের প্রশ্ন লিখতে হবে এবং কোথাও বিবৃত করার কোনো জায়গা নেই। এইবার দেখো, গাঁটাপারচা কী, অনুচ্ছেদটি লেখক বলেছেন কোনো কোনো বৈজ্ঞানিক নামের একটা মোহিনী শক্তি আছে। গাঁটাপারচা এই রকম একটি মুখরোচক শব্দ, এটা ভূমিকা কিন্তু, আমি কিন্তু বলিনি এখনও যে গাঁটাপারচা কী, অথচ অনুচ্ছেদের বাইরেও বেরোয়নি। দেখো, অনুচ্ছেদের লেখক তো বলেছেন যে কোনো কোনো নামের একটা মোহিনী শক্তি আছে, গাঁটাপারচা এইরকম একটা শব্দ যেটা খুবই মুখরোচক। তাহলে গাঁটাপারচা হলো, এইবার আমি উত্তরটায় আসছি, গাঁটাপারচা হলো রবারের মতো গাছের নিঃসন্দ অর্থাৎ রেচন পদার্থ, কিন্তু লোকে সঠিক জানে না বলে ফাউন্টেন পেন, চিরুনি, চশমার ফ্রেম প্রভৃতি বহু বস্তুর উপাদানকে নির্বিচারে গাঁটাপারচা বলে। সাধারণত লোকে যাকে গাঁটাপারচা বলে তা অন্য বস্তু। এখানে আমি একটা হিন্টস দিয়ে দিলাম যে গাঁটাপারচা আসলে কি, গাঁটাপারচা লোকে কাকে বলে এবং সেটা কী জিনিস। এটা সাধারণত লোকে যাকে গাঁটাপারচা বলে তা অন্য বস্তু, বস্তুত নামের মোহে সাধারণ মানুষ যত্রতত্র এই গাঁটাপারচা শব্দটি ব্যবহার করে। তার মানে গাঁটাপারচা সংক্রান্ত এখানে যা যা দেয়া ছিল তথ্য সব আমরা এখানে দিয়ে দিয়েছি, আর কিছু লেখা থাকতে পারে না। এরপরের প্রশ্নের উত্তর আমরা দেব একসঙ্গে নয়, যেহেতু দুটো প্রশ্ন আলাদা আলাদা আছে, দুটো প্রশ্ন চিহ্ন দিয়ে আছে, সুতরাং আমরা এটাকে প্যারা চেঞ্জ করে লিখব, তাহলেই উত্তর ভালো পাওয়া যায়। দ্বিতীয় প্রশ্নের উত্তর, গাঁটাপারচা দিয়ে বৈদ্যুতিক তারের বাইরের আবরণ তৈরি হয়, জলরোধক বার্নিশ হয়, ডাক্তারি চিকিৎসায় এর পাত ব্যবহৃত হয়, বিবিধ প্রয়োজনীয় ব্যবহারেই গাঁটাপারচার উপকারিতা দেখা যায়। হলো,
তাহলে এটা আমার একটা মোটামুটি বড় প্রশ্নের উত্তরই হলো। এরপরে আমরা পরের প্রশ্নতে যাচ্ছি, খ, সেলুলয়েড কি, উৎস কি, আমাদের জানা কোন কোন জিনিস সেলুলয়েড দিয়ে তৈরি হয়। এটারও দেখো ওই এক কথায় যেন উত্তর হয়ে যায়, আর সেলুলয়েড নাইট্রিক অ্যাসিড আর তুলা দিয়ে তৈরি হয়, এই বললেই তো আমার হয়ে যেত, কিন্তু তাতে কি আমার 10 নম্বরের মতন উত্তরটা তৈরি হতো? হতো না। তাহলে দেখো এখানে বলছি, লেখক বলেছেন সাধারণ মানুষ বিজ্ঞানের নানা কৃত্রিম আবিষ্কার সম্পর্কে সম্যক না জেনে কোনো একটি নাম জানলেই সর্বত্র তার প্রয়োগ করে। সম্যক শব্দটার অর্থ কি? সম্পূর্ণভাবে, ঠিকভাবে, না জেনে, জানে না। কোনো বিজ্ঞানের আবিষ্কার সম্পর্কে সাধারণ মানুষ আর কতটাই বা জানে, কিন্তু সেটা না জেনে কি করে? একটির নাম জানলেই সর্বত্র তার প্রয়োগ করে। সেই রকম একটি কৃত্রিম পদার্থ হলো সেলুলয়েড। নাইট্রিক অ্যাসিড, তুলা, এগুলি হলো সেলুলয়েডের উৎস। তাহলে আমিও সেলুলয়েড সম্পর্কেও যা যা তথ্য ছিল দিয়ে দিলাম। এবার আমাদের জানা কোন কোন জিনিস সেলুলয়েড দিয়ে তৈরি হয়। সেলুলয়েড কীরকম আমি একটু বলে নিই। সেলুলয়েড হচ্ছে কাঁচের মতো স্বচ্ছ। আমি প্যারাচান চেঞ্জ করেছি এবং প্রথমে সেলুলয়েড সম্পর্কে একটা ধারণা দিয়ে নিচ্ছি যে কীরকম হয় সেলুলয়েডটা, আর তারপরে কোন কোন জিনিস কীভাবে তৈরি হয়। তাহলে এখানে একটা সম্পূর্ণতার বোধ আসছে। সেলুলয়েড কাঁচের মতো স্বচ্ছ, কিন্তু এর সঙ্গে অন্য উপাদান যোগ করে একে রঙিন, চিত্রিত বা হাতির দাঁতের মতো সাদা করা যায়। তাই ফটোগ্রাফের ফিল্ম থেকে মোটর গাড়ির জানালা, হারমোনিয়ামের চাবি থেকে পুতুল, চিরুনি, বোতাম ইত্যাদি অনেক জিনিসই সেলুলয়েড দিয়ে তৈরি হয়। অনেক চশমার ফ্রেমও সেলুলয়েডের তৈরি। ব্যাস হয়ে গেল পুরো উত্তরটা আমার, এখানে একটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। পরেরটা দেখো, ভালকানাইট কীভাবে তৈরি হয়। এটা ওই রকম একটা বিজ্ঞান ভিত্তিক প্রশ্ন। এটি কী রকম পদার্থ? এর বাংলা অর্থ পরিস্ফুট করো। এটা তিনটে অনুচ্ছেদে ভাগ করে লিখতে হবে, যেহেতু তিনটে প্রশ্ন আছে। বর্তমান অনুচ্ছেদে ভলকানাইট নামক একটি কৃত্রিম পদার্থের উল্লেখ করা হয়েছে। এটি বিজ্ঞানের আবিষ্কৃত একটি মিশ্র পদার্থ যা রবারের সঙ্গে গন্ধক মিলিয়ে তৈরি হয়। ভলকানাইটকে ইবোনাইটও বলা হয়। ভলকানাইট বা ইবোনাইট স্বচ্ছ পদার্থ নয়। এটি লিখছে এখানে কি, এটি কী রকম পদার্থ? তার উত্তর হচ্ছে ভলকানাইট বা ইবোনাইট স্বচ্ছ পদার্থ নয়, এটা অস্বচ্ছ, অনেকটা পশু শিঙের মতন, শৃঙ্গের মতন বলেছেন কিন্তু তিনি। সুতরাং আমরা সেটা বুঝতেই পারছি যে শিং যেমন হয়, পশুর শিং, সেই রকম একটা বস্তু। এটা দিয়ে কি তৈরি হয়? না ফাউন্টেন পেন, চিরুনি প্রভৃতি প্রস্তুত হয়। দেখো এই যে প্রশ্নটা ছিল, এটি কী রকম পদার্থ, এখানে জানতে চায়নি কিন্তু যে কী কী প্রস্তুত হয়। তবুও যেহেতু ভলকানাইট সম্পর্কে একটা সামগ্রিক ধারণা আমি দিতে চলেছি, তাই আমি যদি এগুলো দিয়ে দিই কোনো অসুবিধে নেই। এবার এর বাংলা অর্থ পরিস্ফুট করো। যদিও কাজ করা, এর উত্তরটা হচ্ছে, যদিও কাজ করা শব্দটির মূল অর্থ কাছিমের খোলা, কিন্তু বাংলায় ভলকানাইটকে কাজ করা বলা হয়। হয়ে গেল, এর বেশি আর কোনো তথ্য দেওয়া নেই অনুচ্ছেদে, সুতরাং আমারও আর কোনো তথ্য দেওয়ার নেই উত্তরে। হয়ে গেল, এর পরের প্রশ্নটাই একমাত্র বিবৃতিমূলক যথাযথ প্রশ্ন, যে বৈজ্ঞানিক নামের মোহিনী শক্তির অপপ্রয়োগে কি হয়। উপরোক্ত অনুচ্ছেদটিতে লেখক বলেছেন বৈজ্ঞানিক নামের একটা মোহিনী শক্তি থাকে, লোকে সেই নাম শিখলে যত্রতত্র প্রয়োগ করে। লেখক মানুষজনের এই রকম ভুল ব্যবহার একটি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। গাঁটাপার্চা একটি মুখরোচক বৈজ্ঞানিক শব্দ। যদিও গাঁটাপার্চা রাবারের মতোই বৃক্ষের রেচক পদার্থ, এই উপাদান দিয়ে বৈদ্যুতিক তারের আবরণ, জলরোধক বার্নিশ বা ডাক্তারি চিকিৎসায় পাত ব্যবহার হয়, তবু দৈনন্দিন ব্যবহারের বহু বস্তুর উপাদানকে লোকে নির্বিচারে গাঁটাপার্চা বলে। অন্যদিকে সাধারণত লোকে যাকে গাঁটাপার্চা বলে তা ভিন্ন বস্তু। আধুনিক যেসব কৃত্রিম পদার্থ প্রস্তুত হয়েছে, যেমন নাইট্রিক অ্যাসিড, তুলা ইত্যাদি থেকে কাঁচের মতো স্বচ্ছ সেলুলয়েড, বা রাবারের সাথে গন্ধক মিলিয়ে ইবোনাইট বা ভলকানাইট বা ব্যাকেলাইট, এগুলোকেও জনসাধারণ গাঁটাপার্চা বলেই ভাবে। ফটোগ্রাফের ফিল্ম, মোটর গাড়ির জানালা, হারমোনিয়ামের চাবি, পুতুল, চিরুনি, বোতাম, চশমার ফ্রেম প্রভৃতি অনেক জিনিসের উপাদান এই কৃত্রিম পদার্থগুলি, অথচ এইসবের একটাই পরিচয় জনমুখে তৈরি হয়েছে, গাঁটাপার্চা। এই হলো বৈজ্ঞানিক নামের অপপ্রয়োগের ফল। তাহলে একটু আমরা বুঝে নিই অপপ্রয়োগের ফল কী। না মানুষ যেহেতু সম্যক জানে না,
যে আসলে কোনটা কোন জিনিস, তাই তাদের অপপ্রয়োগে, তাদের ভুল প্রয়োগে একটা জিনিস আরেকটা জিনিসের ঘাড়ের উপর চেপে বসে, যেটা যা নয় সেটাকে তাই বলে আমরা চিহ্নিত করি। এটাই বৈজ্ঞানিক নামের যে মোহিনী বা শক্তি, সেটার অপপ্রয়োগের ফল। মোহিনী শক্তি কেন বলা হচ্ছে, যে এটার মধ্যে একটা পণ্ডিত মন্যতা থাকে যে আমি এই শব্দটা জানি। সবাই তো জানে না, সবাই বাজার চলতি নামটাই জানে, কিন্তু একবার যদি কেউ বৈজ্ঞানিক নামটি জেনে যায় তখন তার খুব ইচ্ছে করে বাজার চলতি নামটির বদলে ওই বৈজ্ঞানিক নামটি ব্যবহার করতে। এটাই হচ্ছে তার মোহিনী শক্তি। এবং সেই মোহিনী শক্তির প্রয়োগে কি হয়, তথ্যটা আর ঠিক থাকে না, তথ্যটা বিকৃত হয়ে যায়। তাহলে তোমরা বুঝতে পারলে যে কিভাবে আমরা একটা বোধ পরীক্ষণের উত্তর দেব। প্রথমে ভালো করে পড়ব, তারপর প্রশ্নগুলি অনুযায়ী আমরা বোঝার চেষ্টা করব, এবং সেই অনুযায়ী যথাযথভাবে সাজিয়ে একটা বিবৃতিমূলক সামগ্রিক উত্তর লিখব। আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো ক্লাস নিয়ে সামনের দিন দেখা হবে। তোমাদের যদি আমার ক্লাস ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং জানাবে যে আর কি তোমরা জানতে চাও বা পড়তে চাও, আমরা সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো।